हेलो, अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम सलाम। वालेकुम वालेकुम सर। सलाम। वालेकुम। এই আমাকে দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, না স্যার, না স্যার, না স্যার, না স্যার। হ্যালো হ্যাঁ স্যার, বলেন। কিন্তু স্যার আপনাকে দেখা যাচ্ছে না। ওই ভিডিও অফ করা ছিল। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে 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 ওকে, একজন দিলেই হবে। শোনো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কি কথা শুনতে পাচ্ছো? এখন ঘটনা হচ্ছে, এখন তো তোমাদের সবগুলা সেকশন একসাথে, আজকে আছে হচ্ছে সাধারণ ইউনিট। চুপ করো এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার সবাইকে চুপ করতে বলেন স্যার। এই এখন সবাই চুপ করো স্যার, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, তাই করতেছি, থামো একটু। সমস্যা নাই স্যার। এখন শোনো, ঘটনা হচ্ছে যে এখন সকল সেকশন মিলে হচ্ছে ক্লাস, অর্থাৎ ছয়টা সেকশন, ডে এবং মর্নিং। এই ছয়টা সেকশনে কোন সেকশনে কি পড়া হয়েছে এগুলো শুনতে শুনতেই আমাদের সময় চলে যাবে। তা আমার মনে হয় কমন যেটা, সেটা হচ্ছে পরিসংখ্যান, যেটা অন্যান্য সেকশনে আমি শুরু করছিলাম। পরিসংখ্যান চন্দ্রমল্লিকায় একদিন করাইছি, অপরাজিতায় 2 দিন না 3 দিন করাইছি। তো এখন ঘটনা হচ্ছে যে আমি তোমাদের এই পরিসংখ্যান চ্যাপ্টারটা শুরু করলাম, আর এখানে আলোচ্য বিষয় যেগুলো, এগুলো বেশিরভাগই অষ্টম শ্রেণীর। আমরা সরাসরি চলে গেলাম অনুশীলনীতে, চলে গেলাম। সবাই এখন তোমাদের ইয়াতে দেখো, স্ক্রিন শেয়ার করা হচ্ছে। এখন আমরা অনুশীলনীতে চলে গেলাম, কারণ সময় কম, কম সময়ের মধ্যে পড়াশোনা করতে হবে। এখন কে ঢুকলো আর কে ঢুকলো না, এটা দেখার সময় নাই। ওকে, পরিসংখ্যান অনুশীলনী 17। এই যাদের মিউট করা নাই, হাসতিছে স্যার, কে জানে হাসতিছে স্যার, ওকে মিউট করে দেন স্যার। না, এখন কথা হচ্ছে যে ক্লাস শুরুর পরে বারবার আমি পর্দায় যেতে পারবো না। আর এখন কথা হলো যে হইচই করবা, তোমাদের অসুবিধা হবে, আমার কিছু না। আমাকে 30 মিনিট সময়, 5 মিনিট চলে গেছে। 10 নম্বর অঙ্ক দেখো, 10 নম্বর থেকে আমরা শুরু করব। এখানে 10 থেকে 15 পর্যন্ত অঙ্ক আছে। অনুশীলনী 17-তে 10 থেকে 15 পর্যন্ত অঙ্ক আছে। আমরা দেখি কতদূর পর্যন্ত করতে পারি। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো, প্রদত্ত উপাত্তের বহুভুজ ও অজীব রেখা আঁকা। এই কথা বলে কে? একবার চুপ। তো 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার সারণি দেওয়া হলো, প্রদত্ত উপাত্তের বহুভুজ ও অজীব রেখা আঁকতে হবে। তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ কি না? ওকে, তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি
31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এইভাবে 91 থেকে 100। গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। এখানে প্রদত্ত উপাত্ত বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন নয়। কারণটা হচ্ছে এখানে 40, তারপরে শুরু হয়েছে 41। এক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকাটাই সুবিধাজনক হবে। তো আমরা কি কি করলাম এখন দেখো, শ্রেণীব্যাপ্তি আমরা লিখলাম, খাতা বের করো, খাতা বের করে লেখো। তারপরে আমরা মধ্যবিন্দু গুলো নির্ণয় করলাম, দেখো 35.5, 45.5, তারপরে এইভাবে 95.5, এগুলো হচ্ছে বিষয়টা হচ্ছে। তোমরা যদি এভাবে কোন এক স্টুডেন্টের মা স্যার স্টুডেন্ট সবাইকে স্যার সবাইকে মিউট করে দেন স্যার সবাইকে মিউট করে দেন স্যার প্লিজ সেটাই করতেছি আমি ডিস্টার্ব করলো ভাই হ্যাঁ সবাইকে মিউট করে দেওয়া হয়েছে এখন এখানে বিষয়টা হচ্ছে বোর্ডে অঙ্ক করাতে গেলে এতগুলো অঙ্ক করা সম্ভব হবে না, ওই একটা অঙ্ক বুঝতে বুঝতেই তোমাদের 30 মিনিট চলে যাবে। তো এখন এখানে অঙ্কগুলো তোমাদেরকে মনে করতে হবে যে এগুলো বোর্ডেই করা হচ্ছে, বোর্ডে করায় বোঝায় দেওয়া হচ্ছে। তোমার তো মেইন কাজ হচ্ছে অঙ্কটা বোঝা, বোর্ডে করা হলো না মাটিতে করা হলো এটা বিষয় না, বিষয় হচ্ছে অঙ্কটা তোমাদেরকে বুঝতে হবে। এখন এখানে মধ্যবিন্দু 35.5, কে কথা বলতেছে আবার, 45.5, 55.5, এইভাবে আমরা মধ্যবিন্দু গুলো বের করে নিছি। তোমরা এইভাবে মধ্যবিন্দু গুলো বের করে নিবা। আর গণসংখ্যা আমাদের অঙ্কের ভিতরেই দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। এখন আমরা গণসংখ্যা বহুভুজটা কিভাবে আঁকাবো, এখন এটা একটা গ্রাফ। হ্যালো, আমরা থামো একটু, ছোট করতে হবে। এটা একটা গ্রাফ, এই গ্রাফে দেখো আমরা এখানে 30 থেকে 40, অর্থাৎ এক্স অক্ষ, যেটা এক্স অক্ষটা হবে হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, আর ওয়াই অক্ষ যেটা সেটা হবে গণসংখ্যা। আমরা এখানে দেখো, এখানে যে কমলা কালারের যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাফের যে লাইনটা গণসংখ্যা বহুভুজ, এই বহুভুজটা তোমরা একটু খেয়াল করো। প্রথমেই এখানে দেওয়া আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবে 100 পর্যন্ত দেওয়া আছে। প্রথমে আছে 30 থেকে 40-এর মধ্যে 6, আমরা এখানে স্যার সবাইকে মিউট করতে বলেন তো স্যার, স্যার আপনি পার্মানেন্ট ভাবে মিউট করে দেন স্যার। আপুরা আস্তে কথা বলো, আমি লাগতেছি তো একটু লাগা স্যার, আপুদের একবার মিউট করলে তো প্রশ্ন করা যাবে না, আপুদের করোনা হয়েছে স্যার কাশটি, দাও একবার পার্মানেন্ট মিউট করে দিছি, দাও যাই কথা বলবে সে হাত তুলবে কারণ প্রশ্ন থাকলে। তারপরে এখানে আমরা দেখতেছি যে 30 থেকে 40-এর মধ্যে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 6, আমরা 6-এর এই যে মধ্যবিন্দু 30 থেকে 40, যেটা আমাদের 35.5 পাইছি, এটা হলো মধ্যবিন্দু, এখানে আমরা একটা পয়েন্ট করলাম। তারপরে 8, তারপরে দেওয়া আছে 10, তারপরে 12, তারপরে 5, তারপরে 7, তারপরে 2, তারপরে আমরা আবার ভূমিতে চলে আসলাম। এইভাবে আমরা একটা, শেখ শাহজালাল ইসলাম
কথা বলবে নাকি? এরপরে দেখো এখানে আমাদের এই যে কমলা রঙের যে রেখাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এইভাবে আমরা গ্রাফ পেপারে এটা আঁকাতে পারি। এরপরে প্রশ্ন আমরা চলে আসি, এরপরে উত্তরটা হচ্ছে অজীব রেখা। আমরা অজীব রেখাটা কিভাবে আঁকাবো? তো অজীব রেখা আঁকাতে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে শ্রেণীব্যাপ্তি, যেটা দেওয়া আছে 31 থেকে 40। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 30 থেকে 40 করে নিলাম, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে 90 থেকে 100। এবং গণসংখ্যা যা দেওয়া আছে এটাই। আর এখানে আমাদের অতিরিক্ত কাজ করতে হবে অজীব রেখা করার জন্য, ক্রমযোজিত গণসংখ্যা 6, তারপরে 6 আর 8 14, 14 আর 10 24, 24 24, 24 আর 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। এইভাবে আমরা ক্রমজীবিত গণসংখ্যাটা বের করে নেব। এখন এইখানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এখানে হাত তুলছে শেখ শাহজালাল, আক্স টু আনমিউট। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। ওই তো প্রথমে স্টার্ট করতে এ শুরু করলে না বহুভুজ। হ্যাঁ 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 বহুভুজ, ওটা আরেকবার রিপিট করে স্যার, মানে এ হয়নি ভালো করে, বুঝতে পারলাম না। ও বহুভুজের ব্যাপারে এখানে কিছুই না, এখানে আমরা 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে গ্রাফে তোমরা করে নিবা। অর্থাৎ এখানে অবিচ্ছিন্ন করে নিতে হবে। অবিচ্ছিন্ন করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হবে আর উচ্চ সীমায় 0.5 যোগ করতে হবে। আবার আর একটা নিয়ম আছে, তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে লাস্টের অঙ্ক, সেখানে এই যে 31 থেকে 40 আবার 41 থেকে 50, ওটাকে 30 40 50 60 এইভাবে করে নিছে। আমরা এইভাবেই করব, কোনো সমস্যা নাই, এতে তোমাদের নাম্বারের কোনো সমস্যা হবে না। এখন এখানে যে আয়তলেখটা আঁকানো আছে নীল কালারের, এটা তোমাদের আঁকাতে হবে না, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আঁকানো হয়েছে, আয়তলক্ষ আঁকাতে হবে না। তো এখানে আমরা প্রথমে 30 থেকে 40 এর মধ্যবিন্দু হচ্ছে 35.5, এই মধ্যবিন্দুতে একটা আমরা আঁকালাম, তোমরা স্থানাঙ্ক দিলা। তারপরে 40 থেকে 50-এর মধ্যবিন্দুতে একটা, তারপরে 50 থেকে 60-এর এই মধ্যবিন্দু একটা, তারপরে আবার 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100, এই মধ্যবিন্দুগুলো দেওয়া হলো। এই মধ্যবিন্দুগুলো একটা সরলরেখা দিয়ে আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলেই আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকা হয়ে গেল, আর কিছু না। আর এখানে তোমাদের লিখতে হবে যে এক্স অক্ষকে শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষকে গণসংখ্যা ধরে গণসংখ্যা বহুভুজটি সব কাগজে আঁকানো হলো। এখানে কোনো রকম এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স ও এক্স ড্যাশ ও মূল বিন্দু এগুলো কিছুই লিখতে হবে না, গেল। আমরা এরপরে আসি অজীব রেখা। এই অজীব রেখাটা আরো সহজ, এটা ওই একই ভাবে 30 40 50 60 70 100 এইভাবে করে নেওয়া হলো। প্রথমে আসে হচ্ছে কত আমাদের ক্রমজীবিত গণসংখ্যা, এখানে লাগবে ক্রমজীবিত গণসংখ্যা, ওয়াই অক্ষে লাগবে ক্রমজীবিত গণসংখ্যা, আর এক্স অক্ষ একই শ্রেণীব্যাপ্তি। তো ক্রমজীবিত গণসংখ্যা প্রথমটা 6, অর্থাৎ 30 থেকে 40 এখানে আমাদের 6। এগুলো আসলে তোমার অজীব রেখাটা আঁকাতে পারো কিনা এটা বোঝার জন্যই এই গ্রাফটা, এখানে 6 হলো না 7 হলো এটা হিসাব করার দরকার নেই। তারপরে আমাদের 40 থেকে 50 14, তো এখানে এই পর্যন্ত হচ্ছে 10 11 12 13 14, ধরো এই দাগটা হলো 15, তো এটা হলো 14 14 আর 10 এটা হলো 24, 24 আর 12 এটা হলো 36,
তারপরে 36 আর 5 41 40 এর একটু উপরে 41 আর 7 48 এবং 48 আর 2 50 এইভাবে অজীব রেখা সব সময় উপরের দিকে উঠবে এটা কখনোই নিচে নামবে না এইটুকুই খেয়াল রাখবে আর কিছুই না এখানে অজীব রেখার জন্য একটা চার্ট করতে হবে তোমাদের উপাত্ত এভাবে একটা উপাত্ত করবে শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তারপরে গণসংখ্যা ক্রমযুদ্ধ গণসংখ্যা গণসংখ্যা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর এটা অবিচ্ছিন্ন হিসাবে 30-40 ধরে নেওয়া হয়েছে এতে কোনো অসুবিধা নাই ওকে এরপরে আমরা আসি 11 নম্বর অঙ্ক এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক ক্লাস 8 এ করছে অঙ্কটা 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা দেওয়া হলো অর্থাৎ 45 কেজি ওজন এইরকম শিক্ষার্থীর সংখ্যা 2 50 কেজি ওজন 6 জন আছে 55 কেজি 8 জন 60 কেজি 16 জন 65 কেজি 12 জন এবং 70 কেজি 6 জন আর মধ্যক নির্ণয়ের জন্য আমরা যে গণসংখ্যা সারণী তৈরি করব সেটা ওই এখানে ওজনটা লিখলাম কেজিতে এটা গণসংখ্যা যেটা দেওয়া আছে আমাদের এই যে 2 6 8 16 12 6 2 8 2 6 8 16 12 6 আর ক্রমযুদ্ধ গণসংখ্যা তোমরা তো আগেই শিখলে যে 2 6 2 8 8 8 16 16 8 16 32 32 এর 12 44 এবং 44 আর 6 50 অর্থাৎ এই 50-এর সঙ্গে ক্রমযুদ্ধ গণসংখ্যার শেষ নাম্বারটা মিলতে হবে যদি না মিলে তাহলে তোমার যোগ বিয়োগে কোথাও ভুল আছে এখন মধ্যক নির্ণয়ের জন্য দুই ধরনের সংখ্যা থাকে এখানে আছে 50 জোড় সংখ্যা যদি থাকতো 13 তাহলে বেজোড় সংখ্যা হতো তো এন যদি হয় জোড় সংখ্যা সেক্ষেত্রে সূত্র হচ্ছে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটির মানের সমষ্টি মানের সমষ্টি এখন যদি বেজোড় হয় শুধু এন বাই টু প্লাস ওয়ান এখন ঘটনা হচ্ছে এখানে এন বাই টু তাহলে এখানে হলো এন এর মান 50 তো 50 কে 2 ভাগ করলে হয় 25 আর 50 ভাগ 2 যোগ 1 তাহলে 26 25তম ও 26তম পদ দুইটির মানের সমষ্টি এটাই তোমাদের সমস্যা হয় যে 25তম আর 26তম পদ আমি কোথায় পাব এটা হচ্ছে বিষয় এখানে প্রশ্ন করছে একজন অক্ষর বলো হ্যাঁ স্যার এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা কিভাবে বের করব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার শ্রেণীসীমা যেটা এটা বের করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হবে আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে আর কিছু না তোমাদেরকে ওই সূত্র লিখতে হবে না ক্লাস 8 এ যে সূত্র দেওয়া ছিল সেই সূত্র তোমাদের লিখতে হবে না বা ওটা কোনো প্রয়োজন নাই আর তার চেয়ে সহজ বুদ্ধি হলো যে আগের অঙ্কে যেটা দেখানো হলো সেটা সেটা কি সেটা হচ্ছে তোমাদের 31 থেকে 40 তারপরে 41 থেকে 50 তোমরা সরাসরি 30 থেকে 40 40 থেকে 50 কোনো সমস্যা নাই ওকে এখন আমরা দেখি 25তম এবং 26তম পদ দুইটা কোথায় আছে ক্রমযুক্ত গণসংখ্যা এই জন্য আমাদের করতে হচ্ছে এখানে দেখো 16 পর্যন্ত অর্থাৎ 55 কেজি ওজন যে ছাত্রগুলোর 45 থেকে 55 তার সংখ্যা হচ্ছে 16 আর 45 থেকে 60 কেজি ওজন তার সংখ্যা হচ্ছে ক্রমযুক্ত সংখ্যা হচ্ছে 32 এই 32-এর মধ্যেই 25 এবং 26 আছে 16-র মধ্যে নাই আর এই 44-এর মধ্যে নাই 44 তো 32 পার হয়ে চলে আসলো যার জন্য 32-এর মধ্যে 25 এবং 26 আছে আর 32-এর জন্য এখানে আমাদের শ্রেণীব্যাপ্তিটা কি দেওয়া আছে 60 দেওয়া আছে তাহলে এখানে 25তম এবং 26তম দুইটা পদই হচ্ছে 60 করে আছে এই জন্য আমরা এখানে 60+60/2 তাহলে 120/2=60 এটা একটা সোজা অঙ্ক এ জাতীয় অঙ্ক তোমাদের থাকবে না এটা শেখার জন্য জাস্ট দিছে 11 নম্বর এবারে 12 নম্বর অঙ্ক আসো এই অঙ্কগুলো পরীক্ষা থাকে সরি 12 নম্বর অঙ্ক বলছে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে 76 থেকে 62 এখানে 50টা নাম্বার লেখা আছে এখন এই এই 50টা নাম্বার থেকে আমাদের কি কি প্রশ্নের অ্যানসার করতে হবে সেটা আমরা এখন দেখে নিই সেটা হচ্ছে কি যে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ
এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা অবিন্যস্ত উপাত্ত। কি উপাত্ত? অবিন্যস্ত উপাত্ত, কারণ এখানে বিন্যস্ত করা নাই, এখানে শ্রেণী ব্যাপ্তি করা নাই, কিছু করা নাই, এই জন্য এটা একটা অবিন্যস্ত উপাত্ত। কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? এখানে অবশ্যই তোমাদের বুঝতে হবে যে কোন এখানে হাত তুলছে সাদিক, সালমান সাদিক, হ্যাঁ বলো। হ্যাঁ আব্দুল, এবার বলো সাদিক, বলো কথা, বলো কোন প্রশ্ন আছে? আব্দুল রাজ্জাক। জি স্যার, আমি আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলো 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 স্যার। যদি বলতো যে সারণি থেকে মধ্যক নির্ণয় করো, তাহলে কিভাবে করবো স্যার? না সেটা আসতেছে, সেটা আমাদের 13 নম্বর অঙ্কে আমরা বোঝাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, আমার 13 নম্বর অঙ্কে এটা বোঝাবো, ঠিক আছে? সারণি থেকে অবশ্যই শিখতে হবে, কারণ এই এইটে সারণি থেকে ছিল না, এইটে শুধু ছিল এই যে অবিন্যস্ত। ওকে, তাহলে এখানে আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত ত্রুটির ধরন কিরূপ, কোন কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে, ওই গণসংখ্যাটা কি নির্দেশ করে? এখানে বলা হচ্ছে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে উপাত্ত সমূহের কতগুলো পরে তার সংখ্যা নির্দেশ করে। তার মানে আমরা ট্যালি করে যে নাম্বারটা পাই, ট্যালি করার পরে, এটা একটা অবিন্যস্ত উপাত্ত, 50টা নাম্বার দেওয়া আছে, এটার একটা ট্যালি করার পরে যে নাম্বারটা আমরা পাব, যে সে এখানে সর্বনিম্ন নাম্বার আছে 32 এবং সর্বোচ্চ নাম্বার আছে 98, তো 32 থেকে 98 এটাকে একটা বিন্যস্ত আকারে অর্থাৎ চার্ট আকারে আমরা প্রকাশ করার পরে দেখা গেল যে 31 থেকে 40 মধ্যে কত কত নাম্বার আছে, হয়তো 5টা নাম্বার আছে 31 থেকে 40 মধ্যে, ওই 5টাই হচ্ছে গণসংখ্যা এবং সেটাই নির্দেশ করে। গণসংখ্যা কি নির্দেশ করে? ওই সংখ্যাটা নির্দেশ করে। এবার বোঝা গেল? গেল। এখন খ নম্বরে বলতেছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি। এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা ক্লাস 8 এ অনেক করছো, তারপরেও আমরা এখানে ভুলে গেছি, আবার নতুন করে আমরা শিখব। এখানে আমাদের প্রথমে দেখতে হবে এই এই অবিন্যস্ত যে উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তে সর্বোচ্চ নাম্বার 98, সর্বনিম্ন নাম্বার 32। পরিসরটা আমাদের বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বাদ দিয়ে তার সঙ্গে এক যোগ, তাহলে 98 থেকে 32 বাদ দেওয়া হলো, তার সঙ্গে এক যোগ করলে হয় 67। এগুলো ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। এরপরে এটা আমি ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, পরে এগুলো দেখে দেখে অঙ্কগুলো করতে পারবে। তাহলে শ্রেণী সংখ্যা, এখানে আমরা শ্রেণী সংখ্যা আমরা 10 ধরে নিলাম, যদি 5 ধরো তাহলে 5 দিয়ে ভাগ করব, যদি 10 ধরো 10 দিয়ে ভাগ, সাধারণত 5 এবং 10 মধ্যে আমরা থাকি, 15 বা 20 আমরা নিই না, মানে এত বড় অঙ্ক দেওয়া হয় না, 50 হলে যদি থাকে তাহলে ওই 10 ম্যাক্সিমাম 10। তো শ্রেণী সংখ্যা এখানে এখানে আমরা শ্রেণী সংখ্যা 10 ধরে একটা গণসংখ্যা সারণি তৈরি করা হলো, এই জন্য 10 দিয়ে ভাগ করার পরে 6.7 বা পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7। 6.7 এটা একটা দশমিক সংখ্যা, 6.7 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 7, 8 না কিন্তু, বা 6ও নেওয়া যাবে না, 7ই নিতে হবে। এখন আমরা এখানে 31 থেকে 40 কয়টা নাম্বার আছে, 3টা নাম্বার আছে, এটা আমরা বের করছি আগে, তো এখানে আমরা ট্যালি দিয়ে এগুলো দেখাবো, 3টা টান দিয়ে দেখাবো, তারপরে 41 থেকে 50 চারটা টান দিয়ে একটা ক্রস দিব, এইভাবে আমরা ট্যালিটা দেখাবো, কারণ ট্যালি তোমরা ক্লাস 8 এ অনেক করছো, এটা শেখানোর কিছু নাই, এই জন্য এটা আমি গ্যাপ রাখছি। খ নাম্বার আমরা দেখলাম, এটা হয়ে গেল। গ নাম্বার প্রশ্ন বলছে কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে, এটা তোমরা 8 এ করো নাই, এটা একবারে নতুন, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, খ অংশে প্রাপ্ত ছক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণি নিম্নরূপ। এখানে প্রাপ্ত নম্বর যেটা আমাদের দেওয়া আছে অঙ্কের ভিতরে, 31 থেকে 40, 91 থেকে 100, এখন শ্রেণী মধ্যমান এক্স আই, শ্রেণী মধ্যমান কি, নিম্নসীমা উচ্চ সীমার যোগফলকে দুই দিয়ে ভাগ, তাহলে 35.5, এখানে যেহেতু শ্রেণী সংখ্যা 10 তাহলে 10 করে বৃদ্ধি পাবে,
35.5 45.5 এটা তোমরা সিরিয়াল লিখে যাবে, এগুলো যোগ করে দুইটা ভাগ করার কোনো দরকার নেই, এতে পরীক্ষার সময় নষ্ট হবে। 35.5 45.5 এভাবে 95.5 গণসংখ্যা আমরা খ নম্বরে বের করছি, 3, 5, 7, 13, 10, 7, 5 এখন এই গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা সূচিত করছি। এখন সূত্র তোমাকে জানতে হবে, বিচ্যুতি সংখ্যাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, আর ইউআই ইকুয়াল কি, এক্সআই মাইনাস এ ডিভাইডেড এইচ। এখন প্রশ্ন হচ্ছে, এক্সআই তো আমরা চার্টের মধ্যে পাচ্ছি শ্রেণী মধ্যমান, এক্সআইটা হচ্ছে শ্রেণী মধ্যমান আমরা এখানে পাচ্ছি, এটা হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড়টা কি জিনিস, অর্থাৎ এখানে কয়টা গণসংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা আছে, তো সাতটার মাঝখানে কত আছে, সাতটার মাঝখানেরটাকে আমরা ধরে নেব তোমার অনুমিত গড়, অর্থাৎ 65.5 65.5 বলো। হ্যাঁ বলো মোনাজাত, মোনাজাত কি বলবে বলো, জুনাইদ রহমান কিছু বলবে নাকি, জুনাইদ রহমান জিজা? হ্যাঁ বলো স্যার, ওই কথা বললেন না স্যার যে 65.5 ধরতে হবে, ওই কথাটা একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। বুঝে দিচ্ছি, এখানে হচ্ছে অনুমিত গড়, এখানে শ্রেণী কয়টা আছে, শ্রেণী সংখ্যা হচ্ছে সাতটা, সাধারণত শ্রেণী সংখ্যার মাঝখানের ঘরটাকে আমরা অনুমিত গড় হিসাবে ধরে নিব, অনুমিত গড় এ, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা। যদি এখানে আটটা হয় তখন কি করবে, এখানে সাতটা আছে আমরা এখানে ধরে নিলাম 13 অথবা 65.5, তাহলে উপরে তিনটা নিচে তিনটা, যদি হয় এখানে আটটা ঘর, আটটা শ্রেণী সংখ্যা আছে, তখন আমরা এই যে 4 নাম্বার বা 5 নাম্বার এই দুটার মধ্যে যে কোনো একটা নিব, এতে কোনো অসুবিধা নাই, মানের কোনো হেরফের হবে না। বোঝা গেল? এখন দেখো তো এখানে আমরা এক্সআই মাইনাস এ ডিভাইডেড এইচ, এইচটা হচ্ছে হাইট, হাইটটা কি উচ্চতা না, হাইট হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 31 থেকে 40 এই শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। হ্যাঁ রাত বলো, রাত বলো কি বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। যেহেতু ওখানে অনুমতি শ্রেণী মধ্যমান, এখানে যদি সাপোজ 9টা ঘর থাকে তাইলে কি হবে? 9টা ঘর থাকলে মাঝখানেরটা, উপরে 4টে নিচে 4টা, এই যে ইজি ব্যাপার। 10টা থাকলে ওই যে 5 নাম্বার অথবা 6 নাম্বার যে কোনো একটা দিলেই হলো, ওই দুটার মধ্যে স্যার বিদ্যমান থাকবে। হ্যাঁ ওই দুটার মধ্যে, মানে মাঝামাঝি জায়গার মধ্যেই থাকবে, এটা এমন কোনো বিষয় না। ওকে ওকে স্যার, থ্যাঙ্ক ইউ, ওয়েলকাম। এখন এখানে আমরা দেখো যে 65.5 এটা হচ্ছে এই অনুমিত গড়, 65.5, তাহলে এক্সআই এর মান কত, এক্সআই এর মান হচ্ছে 65.5, আর এ কত, 65.5, তো 65.5 থেকে 65.5 বিয়োগ করলে থাকে 0, এখন যেটা দিয়ে ভাগ করি ওটা 0 হবে, এই জন্য এখানে 0 হয়েছে। এখন দেখো প্রথমটা দেখো, তাহলে এক্সআই হচ্ছে 35.5 আর অনুমিত গড় এ এর মান হলো 65.5, তাহলে 35.5 থেকে 65.5 বিয়োগ করলে থাকে -30, আর -30 কে আমরা এইচ হচ্ছে 10 দ্বারা ভাগ করলে পাবো -3। এখানে একটা হিসাব তোমাদের বলে দিই, যদি বেজোর সংখ্যা হয় মাঝখানে 0 দিবা, 0-র উপরে -1, -2, -3 আর নিচে 1, 2, 3 কোনো হিসাব করার দরকার নেই, ওটা এমনি অটো হিসাব। কথা বুঝতে পারছো তো সবাই? অর্থাৎ যদি বেজোর সংখ্যা থাকে তাহলে 0টার উপরে দিবা, আগে 0 দিয়ে নিবা মাঝখানে, তারপরে -1, -2, -3, -4 যত হয়, আবার এদিকে 1, 2, 3, 4 এই, কারণ এখানে হচ্ছে বেজোর সংখ্যা হলে এ একটা সুবিধা, কারণ তোমার এই ভাগ করে ওই এখানে ক্যালকুলেশন করলে এই -3, -2, -1ই আসবে। ঠিক আছে, এখন
সর্বশেষ যে ঘরটা গণসংখ্যা এবং বিচ্যুতির গুণফল এফ আই ইউআই, তাহলে এটা হচ্ছে এফ আই, এটা ইউআই, তাহলে তিন আর মাইনাস তিন গুণ করলে মাইনাস নাইন, মাইনাস টেন, মাইনাস সেভেন, জিরো, টেন, ফোরটিন আছে। এগুলো মাইনাস গুলো একদিকে যোগ করলে, প্লাস গুলো একদিকে যোগ করলে, করার পরে যোগ গুলার থেকে বিয়োগ গুলো বিয়োগ করলে আমরা পেলাম থার্টি। এটা তোমাদের ক্যালকুলেটার এই হিসাবটা করবে, তোমাদের কোনো বেগ পেতে হবে না। তাহলে সামেশন অফ এফ আই ইউআই থার্টিন পেলাম। এখন আমরা দেখি অনুমিত শ্রেণীর মধ্যমান এ হচ্ছে 65.5, যেটা আমরা আগে আলোচনা করছি। শ্রেণী ব্যবধান এই সমান 10, মোট গণসংখ্যা এন সমান 50। তো অতএব গড় এক্স বার সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড এন ইনটু এইচ। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড এন ইনটু এইচ। এটা হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান, আর এখানে আমরা ইউআই এর মান বের করব এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, এই সূত্র দিয়ে ইউআই এর মান বের করব। তারপরে আমরা সামেশন অফ এফ আই ইউআই বের করব, আর এন হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা 50, এটা দ্বারা আমরা ভাগ করব, আর গুণ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান 10। এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 68.1, এটাই অ্যান্সার। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক ছবি দেওয়া থাকে, দেখো এটা একটু ভালো করে দেখো, চিত্রটা ভালো করে দেখো। এখানে 30-40 সবাই কি দেখতে পাচ্ছ? দেখো এটা হলো 30-40-50-60-70-80, তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্ক। পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে 30 থেকে 40, এখানে ক নম্বর বলছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। এখানে ইজি 30 এবং 40 70, তাকে দুইটা ভাগ করলে কত হয়? 35। তাহলে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান হচ্ছে 35, 30+40/2, তাহলে একটা অ্যান্সার হয়, এক মার্কের অ্যান্সার হয়ে গেল। শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণী হচ্ছে এখানে আছে 70 থেকে 80, তো 70 থেকে 80 গণসংখ্যা এখানে দেখো 2 বরাবর, এখানে দেখা যাচ্ছে এই গ্রাফটা, তাহলে 2 গণসংখ্যা হচ্ছে 2। এখানে আমরা লিখি চিত্রে প্রথম শ্রেণীটি নিম্ন সীমা 30, উচ্চ সীমা 40, প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান 30+40/2 = 35, এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা 2, আমরা এখানে দেখতেছি 2 ঘর আছে, অতএব এটা হচ্ছে 2। হ্যাঁ বলো মাহিন, কি বলতে চাচ্ছ বলো। স্যার গণসংখ্যা বহুভুজে যে রেখাটা টানবো স্যার, সেই রেখাটা কোথা থেকে শুরু করতে হয় স্যার? রেখা টানাটা 0 বাদ দিয়ে, 0 থেকে সরে আসে। অর্থাৎ যেহেতু আমাদের যে মানগুলো দেওয়া থাকে শ্রেণী ব্যবধান 30 থেকে 40 অথবা 50 থেকে 60, তাহলে 0 থেকে তো আমরা টানটা দিব না, আমরা দিব হচ্ছে 0 থেকে একটা ক্রস চিহ্ন দিব, দিয়ে ক্রস মানে একটা গ্যাপ দিব, 0 থেকে গ্যাপ দিয়ে তা যেখান থেকে আমাদের গণসংখ্যাটা শুরু হলো 30, ওই 30 থেকে এক ঘর গাপ দিয়ে সেখান থেকে 30 থেকে 40, ছবি দেখলেই বুঝতে পারবে। ওকে থ্যাংক ইউ, চিত্রটা দেখলেই বুঝতে পারবে, চিত্রটা দেখো পরে তারপরে বুঝতে পারবে। খ নম্বর হচ্ছে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো, অত্যন্ত ইজি। এখানে দেখা যাচ্ছে শ্রেণীটির নিম্ন সীমা 30, ঊর্ধ্ব সীমা 40, দেখো তো 30-40 প্রথম, তারপর 40-50, 50-60, 60-70, 70-80, 80-90, বা 80 পর্যন্ত আমাদের আছে। তাহলে এখানে দেখো আমরা শ্রেণী ব্যাপ্তি 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে 70 থেকে 80, আর গণসংখ্যা এখানে 3, 6, 11, 8, 2 কিভাবে পেলাম? দেখো প্রথমটা আছে 3 ঘর, প্রথমটা হলো 3 ঘর, তাহলে 3 গণসংখ্যা, তারপরেরটা 6 ঘর, তাহলে 6 গণসংখ্যা, তারপরেরটা আছে 11 ঘর, তাহলে গণসংখ্যা 11, তারপরেরটা আছে 8 ঘর, এই যে এখানে 8, এই 8 বরাবর, তাহলে গণসংখ্যা হলো 8, সর্বশেষ হচ্ছে 2 ঘর, গণসংখ্যা হচ্ছে 2, এই এখানে এভাবে দেওয়া আছে। টোটাল হচ্ছে 30, এখানে গণসংখ্যার সমষ্টি n = 30। এখন
গ নম্বর বলতেছে খ অংশে প্রাপ্ত সক থেকে নিবেশনটির নিবেশনটির মধ্যক নির্ণয় করো। এটাই হচ্ছে আমাদের কাজ। এটা একটু দেখো মধ্যকটা আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা আমরা পূর্বেই শিখছি তিন ছয় তিনে নয় নয় আর এগারো কুড়ি কুড়ি আর আঠাশ আঠাশ আর দুই ত্রিশ। হ্যাঁ এখানে দেখো এখানে তোমাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য এখানে আমি মধ্যকের সূত্রটা লিখছি। দেখো মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এন টু এইচ ডিভাইডেড এফ এম। কে কথা বলে? এই কথা বলো না, যাদের ক্লাস ভালো লাগতেছে না বের হয়ে যাও, এটা ক্লাসরুম না যে তোমাকে কেউ আটকাবে কিন্তু অন্যের ডিস্টার্ব করবে না। মাইশা দিনা বলো। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম মাইশা দিনা বলো। হ্যাঁ তোমার প্রশ্ন স্যার, অনেকে ভিডিও অন করে রাখছে সেটা নিয়ে সবাই কথা তাদেরকে একটু ভিডিও অফ করবো ওটার জন্য। এখন ব্যাপার হচ্ছে কি পড়ানোর সময় তো আমি ওই পর্দার দিকে আমি তাকাতে পারতেছি না, আমি পর্দাটাকে মিউট করে রাখছি। মিউট মানে পর্দাটাকে আমি সিঙ্গেল করে রাখছি, ঠিক আছে? ওইখানে তো আমি দেখতে পাবো না যে কে কি করতেছে না করতেছে। এখানে তো গাছের নিচে কে, এটা মোবাইলের কোনো ইয়ে নাই, নিজের নাম ঠিকানা নাই, ওয়ান ডাব্লিউ এইটিন কিউটি এগুলো কি লেখা রাখছে, কে এটা? দুইজন এখানে কি করতেছে, দুই বাচ্চা? পাভেল রোল 282। ভিভো 1906। এ সবাই ভিডিও অন করে রাখছেন তো কিছুই হচ্ছে না, ভিডিওটা অফ করে দিই। ভিডিও গুলো অফ করে রাখেন কি, এগুলো গার্জেন টার্জেন সব একবার হা করে বসে আছে। দেখো এত কিছু দেখতে গেলে আমার সময় চলে যাচ্ছে, অলরেডি 7 মিনিট চলে গেছে। দেখো তোমাদের এখানে মধ্যক নির্ণয়ের সূত্র এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এন টু এইচ ভাগ এফ এম। এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা এল। এলটা হচ্ছে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এন গণসংখ্যা, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। হ্যালো, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। হ্যাঁ অক্ষর কি বলতে চাচ্ছ? স্যার আমরা তো মধ্যকের দুইটা সূত্র পাইছি, তাহলে কি এই সূত্র মানে কখন ইউজ করব স্যার? এটা হচ্ছে যখন তোমার বিন্যস্ত বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করবে। ওকে এখন দেখো এখানে n ইকুয়াল 30 এবং n বাই 2 ইকুয়াল 30 বাই 2 15, তাহলে মধ্যক হলো 15তম পদের মান। তাহলে এখানে আমরা n বাই 2 দ্বারা এই 15তম পদের মান, 15তম পদ কোথায় আছে? এই 20 এর মধ্যে আছে, 9 পর্যন্ত। এখানে হচ্ছে ক্রমযুক্ত সংখ্যা 9, অর্থাৎ 9 পর্যন্ত এই পর্যন্ত, তারপরে এটা হচ্ছে 20,
অর্থাৎ 20, এই 20 এর মধ্যেই 15তম পদ আছে। দা 20 এর মধ্যে যেহেতু 15তম পদ আছে, সেহেতু 15তম পদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত? 50 থেকে 60। তাহলে এল এর মান কত হবে? 50। কারণ বলা হচ্ছে মধ্যকে শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা। তাহলে 15তম পদের অবস্থান হলো 50 থেকে 60, আর মধ্যক শ্রেণী হবে তাহলে 50 থেকে 60। এখানে এল সমান 50, এফ সি সমান হচ্ছে 9। 9 হচ্ছে ক্রমজিত, যে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার উপরের শ্রেণী, আর এফ এম টা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এগুলো খেয়াল রাখতে হবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম, আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা, অর্থাৎ 9। তাহলে এখানে আমরা পেলাম এফ সি ইকুয়াল 9, এফ এম ইকুয়াল 11, আর এইচ তো আমাদের এখানে 10 দেওয়া আছে, 30 থেকে 40 হচ্ছে 10। আর কোনো কাজই নাই, এই সূত্র জানা থাকলে এই সূত্রের মধ্যে মানটা বসাইলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন শোনো, তোমাদের হ্যালো, তোমাদের এই রাত ওই যদি মোবাইলে করে থাকো, মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে এটা একটু আমার মেসেঞ্জারে পাঠাই দিও, টোটাল নাম্বার স্টুডেন্টের নাম্বারের একটা স্ক্রিনশট নিয়ে আমার কাছে পাঠাই দিও। এখন দেখো, তোমাদের থাকলো হচ্ছে 14 এবং 15 নাম্বার অঙ্ক। এই 14 আর 15 নাম্বার অঙ্কটা তোমাদের আগামী যেদিন ক্লাস আছে ওই দিন করানো হবে এবং এই অধ্যায়টা শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, কে কথা বলবে? হ্যাঁ বলো স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের এই ক্লাসের ছোট বাচ্চারা কি করে স্যার? ওদের ওরা কমা এই ক্লাসে জয়েন করছে। এখানে ব্যাপার হচ্ছে কি, এখন এই যে 185 জন দেখলাম, অনেকে ওই যে মোবাইল অন করে দিয়া, ছাত্র বা ছাত্রী অন করে দিয়া, ওই বাচ্চা দেখ দিয়া ও চলে গেছে বাইরে। কিন্তু না স্যার, না স্যার, কিন্তু আমার আশে মানে পাশে একটা ছোট বাচ্চা আমাদের স্কুলে পড়ে, ও মানে জয়েন করে আছে, ওর বাবা দেখি ওই যে মানে ভিডিও অন করে রাখছে, ছোট বাচ্চা, ওর কেউ তো পড়ে না। এখানে তোমাকে একটা কথা বলি, যে এটা যদিও এগুলো বিষয়ের বহির্ভূত, স্টপ ঘটনা হচ্ছে কি, এই যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, অনেকের একটা ইয়ে থাকে, আগ্রহ থাকে যে আসলে এটা কিভাবে এই ক্লাসগুলো হচ্ছে, ছাত্ররা বাসায় বসে আছে, স্যারেরা বাসায় আছে, ক্লাস কেমনে হচ্ছে, কেমন করে পড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। কে কথা বলতে যাচ্ছ বলো? না না, এখানে প্রথম প্রথম গার্জেন একটু থাকবে, তারা দেখতে চাচ্ছে যে আসলে স্যারেরা কি পড়াচ্ছে নাকি আসলে কি করতেছে, এগুলো ব্যাপার আছে। ঠিক আছে, এগুলো ব্যাপার আছে, কারণ তোমাদের তো ক্লাসে আমি বলছি যে আমাদের এখন আমরা এই এই অবস্থার মধ্যে অনেক কিছুই শিখতেছি, কিন্তু আসলে এটা এখন আর বলতে চাই না, আবার ক্লাসে বলবো। ওকে শোনো, তোমাদের আগামী দিন 14 এবং 15 নম্বর অঙ্ক করানো হবে, তোমরা বাসায় 10 থেকে 13 পর্যন্ত অঙ্ক করে রাখবে। ওকে, আমরা এখানে বিদায় নিলাম। 197 রাত অথবা যে কেউ অথবা জোনাই, এটা একটা মোবাইলে স্ক্রিনশট নিয়া, স্ক্রিনশট নিয়া ইয়া করবা, আমার মেসেঞ্জারে একটু পাঠাইও। ওকে, কি কথা বুঝতে পারছো? এ হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ মতিয়ার, হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না সেটা জানি, এখানে ঘটনা হচ্ছে যে এখন অঙ্ক ক্লাস, তো অঙ্ক ক্লাস বুঝতে পারছি, আমি এখনই বের হয়ে যাচ্ছি। ওকে 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 হ্যালো, হ্যাঁ হ্যালো, তোমরা সব ভিডিওর মধ্যে কি ব্যাপার কি? এই যে রেডমি, এই বাচ্চাটাকে কিছুই বুঝি না বাচ্চা এখানে।